আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ও বা'দ নারীদের জামাত আছে কি হ্যাঁ নারীদের ও জামাতে নামাজ নারীরা পড়তে পারে ঈদের নামাজ জুমার নামাজ এমনি মক্কা মদিনায় ওয়াক্তিয়া নামাজে ও নারীরা জামাতে পড়ত বাংলাদেশে অনেকগুলো মসজিদেই হয়তো এমন ব্যবস্থাপনা নাই কিন্তু জুমায় দু দুইদে নারীরাও মসজিদে ঈদগাহে যাওয়া উচিত কোন মহিলা অজু করে এসে বাচ্চাকে দুধ খাওয়ালে তার অজু ভেঙ্গে যাবে কি না না মা তার বাচ্চাকে দুধ পান করালে অজু ভঙ্গ হবে না দুধ পান করা বাচ্চা যদি কাপড়ের মধ্যে প্রস্রাব করে দেয় তখন ওই কাপড় পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে কি বাচ্চা হয় ছেলে বাচ্চা বাচ্চা হয় মেয়ে বাচ্চা কেমন বাচ্চা ছেলে আর মেয়ে ছয় মাস বয়স পর্যন্ত ছেলে আর মেয়ে কেবল বুকের দুধ খেতে পারে যদিও ইদানিং ছয় মাসের আগেই আমরা ফিডার খাওয়ানো শুরু করি তবে হাদিস নবী জিস্লা বলেছেন ছয় মাসের ছেলে বাচ্চা কেবল মায়ের দুধ খাচ্ছে এমন ছেলে বাচ্চার পেশাব যদি কোনো কাপড়ে লাগে শুকায় গেছে শুকায় গেছে কোথায় লাগছে দেখা যায় না এমন কাপড়ে বিস্পিল্লা বলে পানি তিনবার ছিটাইয়া দিলে ওই কাপড়টা দিয়া নামাজ পড়া যাবে তবে মেয়ে বাচ্চা হলে মেয়ে বাচ্চার পেশাব লাগলে এটা ধুইতেই হবে কাপড় কারণ মেয়ে বাচ্চার পেশাবে জীবাণু ছেলে বাচ্চার চেয়ে অনেক বেশি থাকে বলেন না সুহান আল্লাহ নবীজি তাই বলেছেন মেয়ে বাচ্চা হলে পেশাব লেগেছে কাপড়ে ধুয়ে অবশ্যই ধুয়ে পরিষ্কার করো আর ছেলে বাচ্চা হলে শুকায় গেছে দেখা যায় না বলে তিনবার পানি ছিটালেই পাক হয়ে যাবে তেলে আল্লাহ, কিন্তু যখন মায়ের দুধ ছাড়া ছয় মাস পারে গেছে অন্য খাবার খায় তাইলে অবশ্যই ওই পেশাব লাগা কাপড় ধুইয়া তারপরে নামাজ পড়তে